আমি অধ্যায় আলোচনা করব যে 99designs.com এর যে কম্পিটিশন, সেখানে পার্টিসিপেট করে কিভাবে আপনি বিজয়ী হতে পারেন, বিজয়ী হওয়ার এর কিছু টিপস ট্রিক্স ইত্যাদি বিষয়ে আপনাদেরকে আমি আলোকপাত করব। তো প্রথমেই আমি বলবো যে মূলত 99designs-এ উইন হওয়ার জন্য বা কাজ করার জন্য আপনাকে প্রথমেই যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে যে আপনাকে কনফিডেন্ট হতে হবে এবং সিরিয়াস হতে হবে। আমি পূর্বেও বলেছি যে কম্পিটিশনের কথা শুনে অনেকেই প্রথমে একটু হতাশ হয়ে যান যে প্রতিযোগিতা মানেই অনেক লোকের মধ্যে থেকে একজনকে বিজয়ী করা, তো এটা এখানে বিজয়ী হওয়া কি এতই সহজ? কিন্তু এখানে এই সাইটের যে কম্পিটিশনের সম্পর্কে আমি বলেছি যে প্রতিনিয়ত এক একটি প্রজেক্টের জন্য কম্পিটিশন হচ্ছে, প্রতিদিন যদি 100-200 প্রজেক্ট জমা হয় আর প্রতিটার জন্য যদি কন্টেস্ট হয় সেখানে পার্টিসিপেট করে বিজয়ী হওয়া তো খুব কঠিন কিছু নয়, একটু চেষ্টা করলেই এটা সম্ভব। যেহেতু প্রতিনিয়তই প্রচুর পরিমাণে কাজ এই সাইটে জমা হচ্ছে, শুধুমাত্র কন্টেস্টের মাধ্যমে একজনকে বিজয়ী করা হয়। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এই সাইটের কাজগুলো অ্যাট এ গ্ল্যান্সে রিয়েল প্রিভিউ দেখা যায়, সবাই দেখতে পারে কার কাজ কেমন, কোন কারা উইন করলো, কোন ডিজাইনটি উইন করলো, সেই ডিজাইনের কোয়ালিটি দেখে নিজের দক্ষতা বাড়ানো যায়। আমি এই সম্পর্কে আপনাদেরকে একটু আলোকপাত করছি। দেখুন, আমি এই পেজের নিচের দিকে রিসেন্ট উইনিং ডিজাইনার্সের যে কিছু কাজ, যারা উইন করেছে যাদের প্রজেক্ট, তাদের কিছু কাজ আমি এখানে হাইলাইট করছি। যেমন আমি এই এই বেঞ্চ সাইন এটিতে একটু ক্লিক করছি, ইনি একজন উইনার ডিজাইন করার মাধ্যমে। লক্ষ্য করুন এখানে বেঞ্চ সাইন, তার প্রোফাইল এটি, এখানে তার ডিজাইনগুলো একটা গ্লান্সে দেখাচ্ছে এবং রিসেন্ট উইনস কি কোন 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 ডিজাইন করেছে সেটি সেখানে এখানে শেষও করছে। আমরা লক্ষ্য করুন এই ডিজাইনটি, যদি এনজেড সায়েন্টিফিক এই যে একটা লোগো ডিজাইন উনি করেছে, এই ডিজাইনটি ফার্স্ট প্রাইজ পেয়েছে। তো এই যে একটা ডিজাইন, এটি কিন্তু খুব ডিফিকাল্ট কিছু নয়। এই ডিজাইনগুলো গ্রাফিক্সের জাস্ট ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটার, মূলত এই ডিজাইনটি অ্যাডোবি ইলাস্ট্রেটারই করা হয়েছে, এটির ফটোশপেরও প্রয়োজন হয়নি, সিম্পল একটি ডিজাইন। তো এই গ্রাফিক্সে যদি আপনি এই সমস্ত লোগো ডিজাইন পর্যাপ্ত করে রাখতে পারেন তাহলে এই ধরনের কন্টেস্ট উইন করা খুব কঠিন কিছু নয়। তো মূল কথা হচ্ছে যে আপনি লেগে থাকা, প্রথমে আপনি দু একটি কন্টেস্টে পার্টিসিপেট করে দেখলেন যে আপনি উইন হতে পারলেন না, আপনি ব্যাক করলেন যে না আমার পক্ষে সম্ভব নয়, তাহলে তো হলো না, আপনাকে সিরিয়াস হতে হবে, লেগে থাকতে হবে। আপনি এবং এই সাইটের সবচেয়ে মজার ব্যাপার, সুবিধা হচ্ছে যে আপনি একটি কন্টেস্টের জন্য, একটি এসের জন্য, প্রতিযোগিতার জন্য আপনি অনেকগুলো ডিজাইন সাবমিট করতে পারেন। আপনি 10টি ডিজাইন সাবমিট করেন, একটি তো লেগে যেতেও পারে। ভালো ডিজাইন সব ক্ষেত্রেই অ্যাপ্রিসিয়েটেবল, আপনি এমন নয় যে এখানে কোনো এই কাজ পাওয়ার জন্য কোনো দালাল রয়েছে, এই কাজের জন্য আপনাকে ঘুষ দিতে হবে তা নয়। এখানে ইন্টারন্যাশনালি ক্লায়েন্টের মূল রিকোয়ারমেন্ট হচ্ছে ভালো কোয়ালিটিফুল ডিজাইন। তো এই ডিজাইনগুলো আপনি যদি স্কিলড হন গ্রাফিক্সে তাহলে অবশ্যই হাজারো কন্টেস্টের মধ্যে আপনি একটি কন্টেস্টে জিতে যেতে পারেন। মূল কথা হচ্ছে যে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। আরেকটি টেকনিক্স আপনি এখানে খাটাতে পারেন, তা হলো আপনি এই ডিজাইন, এক একটি ডিজাইন, মনে করেন আপনি হয়তো প্রথম দিকে খুব স্কিল্ড না ডিজাইনিংয়ের ক্ষেত্রে বা লোগো ডিজাইন আপনি খুব বেশি ভালো করতে পারেন না, তো আপনি পার্টিসিপেট করতে থাকেন, শুরু করে দেন। যারা ভালো ডিজাইনার তাদেরকে অল্প কিছু টাকা দিয়ে, আমরা জানি বাংলাদেশে একটি লোগো ডিজাইন করতে খুব বেশি টাকা লাগে না, আপনি 200-300 টাকা খরচ করলে বা একটি ডিজাইনের জন্য যদি 500 টাকা আপনি খরচ করেন, হ্যাঁ, তো কিছু খরচ করে আপনি ভালো ডিজাইনের মাধ্যমে কিছু লোগো ডিজাইন করে আপনি সাবমিট করতে থাকেন, তো 2-4টি প্রজেক্টে যদি উইন হয়ে যেতে পারেন তো তখন দেখবেন যে আপনি একটা বড় টিম নিয়েও কাজ করতে পারবেন, ডিজাইনিং একটা ফার্ম দিয়েও আপনি কাজ করতে পারেন, ভালো ডিজাইনারদেরকে রিক্রুট করেও কাজ করতে পারেন। আর এছাড়া নিজেকে ডেভেলপ করার কোনো বিকল্প নেই, নিজেকে আস্তে আস্তে
ডিজাইনিংয়ের কাজে আপনি স্কিল্ড করেন। নট অনলি এই সাইট, আমি ফ্রিল্যান্সিং সাইটও আপনাদের দেখিয়েছি, এ ধরনের গ্রাফিক্সের প্রচুর কাজ রয়েছে, ডিজাইনিংয়ের প্রচুর কাজ রয়েছে। আপনি এই লোগো ডিজাইনগুলো, ভালো মানের অনেকগুলো লোগো ডিজাইন ফ্রিল্যান্সিং সাইটেও আপনি যদি লোগো ডিজাইনিংয়ের কাজ পাওয়া খুব কঠিন নয়, কারণ ফ্রিল্যান্সিং সাইটে যদি প্রথমেই দেখা যায় যে অনেকগুলো স্যাম্পল ক্লায়েন্ট চায়, তো যদি স্যাম্পল কিছু ভালো ডিজাইন করে আপনি স্যাম্পল জমা দিয়ে রাখেন, ক্লায়েন্ট যদি পছন্দ হয় তাহলে আপনাকেই কাজ দিয়ে দিবে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা 99 ডিজাইন্সে ভালো মানের যেসব ডিজাইন রয়েছে সেগুলো যেহেতু অ্যাট এ গ্লান্সে দেখা যায় এবং অলরেডি উইন যারা করেছে, এই সাইটেই আমি দেখালাম এইমাত্র যে উইনারদের ডিজাইনগুলো আপনি দেখতে পারেন, সেই ডিজাইনগুলো ফলো করে আপনি সেরকম অনেক ডিজাইন নিজে করে রাখতে পারেন এবং আপনি প্রতিনিয়ত কন্টেস্টে পার্টিসিপেট করতে থাকেন। আশা করা যায় যে আপনিও অন্যদের মতো উইনার হতে পারবেন।